একই সঙ্গে এখানে দুর্গাপূজাও হয়। আপনারা দেখছেন দুর্গাপূজায় আমরা যারা দুর্গাপূজা দেখতে আসে বাড়ি যায় গল্প করে যে দুর্গাটা সেই ভারতের অমুক নায়িকার মতো চেহারা হয়েছে, তারপরে দেখতে এইরকম সুন্দর, অমুক দুর্গা দেখতে ভালো, তমুক দুর্গা খারাপ। এখন যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি কি দেখে আসছেন, এ ধরনের আবার হয়েছে কি আমাদের যারা ধর্ম প্রচারক এরাও নানান মিথ্যা গাল গল্প নিজের মনে মাদুরী মিশে তৈরি করে। কেউ কয় বাবার বাড়ি যাচ্ছেন, এখন দেখা গেল যে ওইখানে অস্ত্র শস্ত্র নিয়ে অসুর বিনাশ করতে করতে তো কেউ বাবার বাড়ি যায়, এরকম একটা গল্প আছে। আবার রামপ্রসাদের গালের মধ্যে বলছে যে সেই মা হচ্ছে অন্যের বেড়া মেঁধে দেয়, তো এখন যদি বেড়া বাঁধার গল্প দেন, আপনার বাবার বাড়ির গল্প দেন, তাহলে তো হবে না। আপনি দুর্গা প্রতিমার দিকে একটা ভালো মতো তাকিয়ে দেখেন যে এখানে দুর্গা কিন্তু একা না, এখানে দুর্গা প্রতিমার মধ্যে মোট 6টা প্রতিমা আছে, লক্ষ্মী সরস্বতী দুর্গা 3 জন মহিলা এবং 3 জন পুরুষ প্রতিনিধি আছে কার্তিক গণেশ মহাদেব। অর্থাৎ এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে নারী শক্তি আছে পুরুষ শক্তি আছে, অনেকে বলে এটা নারী শক্তির জায়গা, এখানে নারীদের কোন ই না পুরুষদেরও কিছু না, উভয়ের সম্মিলিত শক্তি। সেখানে বলছে এই দুর্গা প্রতিমার মধ্যে ইদানিং কালে আবার আর্য সমাজ নাকি একটা সংস্থা তারা কয় যে এই সমস্ত মূর্তি পূজা টুজা আমরা করি না, কারণ ওনারা বেদও পড়ে না ভালো মতোও পড়ে না। বেদের দশম মন্ডলের 125 নম্বর সূত্রে বলছে অহম রাষ্ট্রি, আমি রাষ্ট্র, বলছে এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে যে রাষ্ট্রে নারী এবং পুরুষদের সমতা থাকতে হবে, সেখানে আর্য এবং অনার্যদের সম প্রতিনিধিত্ব থাকতে হবে। আপনারা দেখবেন যে এই দুর্গা প্রতিমার যে প্রতিমাগুলো তৈরি করে তার মধ্যে আপনার হচ্ছে গণেশ সরস্বতী আর যে দুর্গা এদের চেহারা হচ্ছে সোনালী কালার অথবা সাদা কালার তৈরি করে, আর কার্তিক গণেশ কার্তিক মহাদেব আর হচ্ছে আপনার হলো লক্ষ্মী, এই 3 জনের গায়ের রং দেখবেন যে একটু লালচে কালার অথবা কালো করা হয়, অনার্যদের প্রতীক। এবং বলছে এমন একটি রাষ্ট্র কাঠামো করতে হবে যে এই যে প্রতিমা এই প্রতিমার মধ্যে দেবাদিদেব মহাদেব দেবতাদেরও দেবতা সবার উপরে, অথচ দুর্গা প্রতিমায় দেখবেন যে মহাদেবকে দেখাই যায় না, সবার উপরে ছোট্ট আকার করে দিয়ে রাখে। আমাদের যে সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি যেমন সবার উপরে কিন্তু কেউ দেখে না, ঠিক এই ওই টাইপ। আর মা দুর্গার দেখবেন যে 10 হাতে অস্ত্র, যে অস্ত্র দিয়ে অসুর বিনাশ করা, তরবারি ত্রিশূল চাইনিজ দোয়াল থেকে আরম্ভ করে অনেক কিছু আছে আর কি, তো সেগুলো তো অসুর বিনাশ করা। এবং সেখানে বলছে যে আপনি এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করবেন যেখানে নারী পুরুষের সমতার জন্য যদি রাষ্ট্রপতি থাকে পুরুষ, নারী হবে প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী হচ্ছে সরস্বতী সে হচ্ছে নারী, অর্থমন্ত্রী হচ্ছে লক্ষ্মী সে হচ্ছে নারী, ঠিক একই সঙ্গে যারা জনগণের সঙ্গে কাজ করতে হয় দেশ সেনাপতি কাত্রিক অসুর বিনাশ করতে হবে সেখানে পুরুষ, জনগণ নিয়ে সংসদীয় গণতন্ত্র, যে কারণে বলছে আপনার গণেশকে বলছে গণপতি, গণেশ গণপতি মানে জনগণের নেতা যেখানে সম্মিলিত ভাবে হয়, যে এইরকম একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে নারী পুরুষ সমান এবং একই সঙ্গে আর্য অনার্য প্রতিনিধি সমান থাকতে হবে। এবং একই সঙ্গে এই পূজায় মানে কি বলা আছে প্রাণী আছে অনেক প্রাণী, তার মধ্যে দুর্বাঘাস থেকে উদ্ভিদ জগতের দুর্বাঘাস থেকে বটবৃক্ষ যেটা কলাবল তৈরি করে অর্থাৎ উদ্ভিদের প্রতিনিধি, তারপরে বলা আছে যে পঞ্চ পতিতলার মাটি থেকে পঞ্চরত্ন ওখানে মানে খনিজ সম্পদে সমৃদ্ধি থাকে মনুষ্য পর্যন্ত থাকে, বলছে যে আপনার খনিজ সম্পদে সমৃদ্ধি হতে হবে, আপনার পঞ্চ শস্যের দেবী পূজা হয় অর্থাৎ আপনার খাদ্য শস্যের সঙ্গে সম্পূর্ণ থাকতে হবে, পঞ্চ দ্রব্যের দেবী পূজা হয় আপনার বিদ্যুৎ সমৃদ্ধি, পঞ্চরত্নের দেবীর পূজা হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধি, পঞ্চ ঔষধিতে দেবীর পূজা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান এবং ঔষধ বিজ্ঞানের সমৃদ্ধি, বলছে এই সব কিছু করতে হবে। এবং করার পরে সেই রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হয়, সেই রাষ্ট্র যদি শিক্ষায় সমৃদ্ধি থাকে, সেই রাষ্ট্রে যদি গণতন্ত্র থাকে, সেই রাষ্ট্র যদি অসুর বিনাশ হয় তাহলে হচ্ছে মানে দুর্গতি না আসে মানে তাহলে আর দুর্গতি থাকে না। এখন বলেন যে এই যে আপনারা দুর্গা পূজা করছেন, আমরা যেভাবে যে চেতনাটাকে আপনাদেরকে মনে বিষয়ে জানানোর চেষ্টা করেছে আমরা কি সেটা করছি? আমরা বরং এই এলাকার সবচেয়ে বড় অসুর যে সেই অসুরকে আপনারা অনুষ্ঠানে চিফ গেস্ট করে এনে অমুক ভাইয়ের আগমন স্লোগান দিতে দিতে তার গলায় 10-12টা মালা দিয়ে চালন তুলা দিয়ে বরণ করে মা দুর্গার সামনে নিয়ে আসেন। মা দুর্গা বলে যে আমি বলছি অসুর বিনাশ করতে, আর তুই একটা অসুর এখানে নিয়ে আসে চিফ গেস্ট করে তারই বরণ করছি, যাতে তুই ধ্বংস হয়ে যায়। আমরা যে ধ্বংস হচ্ছি তার পিছনে কারণটা হলো যে আমরা অসুরকে আসলে বেশি পরিমাণ পূজা পার্বণ করতেছি, যেটা মা দুর্গার আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি।